হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকস সাপোর্ট অনলাইন হেল্প ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা দিদির দূত অ্যাপপিতে তিন হাজার পয়েন্টের বেশি হয়ে গেছে আপনার আর আপনার ডিজিটাল কর্মীর অপশান ওপেন হচ্ছে না বন্ধুরা আপনি ডিজিটাল কর্মীর অপশান ওপেন করছেন ওপেন করতে পারছেন না আপনি ওপেন করতেই পারছেন না তো বন্ধুরা কীভাবে আপনি ওপেন করবেন বা ওপেন হবে কি হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে কমপ্লিট ইনফরমেশন দেবো যে আপনি ওয়ান লেভেল মানে ডিজিটাল কর্মীর অপশানটা কীভাবে ওপেন করবেন তো বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা আপনারা দিদি দূত অ্যাপটিকে ওপেন করছেন ওপেন করার পর বন্ধুরা আপনারা এই জায়গাতে থ্রি লেনের অপশানে ক্লিক করছেন তো বন্ধুরা আপনারা এই জায়গাতে থ্রি লেনের অপশানে ক্লিক করেছেন আপনার কাছে অনেকে এই ধরনের অপশান চলে আসছে হোম প্রোফাইল টাস্ক এই ধরনের অনেক অপশান আসছে তো বন্ধুরা আপনাকে কী করতে হবে এই জায়গাতে আপনি মাই রিওয়ার্ডের অপশানে আপনি ক্লিক করছেন তো আপনারা এই ধরনের অপশান চলে আসছে আর বন্ধুরা আপনারা এই জায়গাতে আপনার তিন হাজার পয়েন্টের বেশি হয়ে গেছে এই জায়গাতে আপনার তিন হাজার পয়েন্টের বেশি হয়ে গেছে আর আপনার এই জায়গাতে ডিজিটাল কর্মীর অপশান খুলছে না আর এই জায়গাতে আপনি ওয়ান লেভেল অপশানটি আপনি ওপেন করতে পারছেন না তো বন্ধুরা আপনি কীভাবে ওপেন করাবেন তো সো আজকের এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা অনেকে মানে বুথে একজনকে সিনিয়র বানিয়েছে তো যে মানে ডিস্ট্রিবিউটার আছে যে সিনিয়র আছে সে এটা ওপেন করতে পারবে বন্ধুরা আপনাকে কী করতে হবে যে আপনার মানে গ্রামের বা পঞ্চায়েতে যে আপনাকে একজন সিনিয়র বানিয়েছে তার সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে আপনি যেখানে কন্ট্যাক্ট করবেন ওর সাথে তো আপনার এটাও মানে ওপেন করিয়ে দিবে আর আপনি জায়গাতে আপনার ওয়ার্ল্ড লেভেল অপশানটা আপনার ওপেন হয়ে যাবে আর আপনি নিজেই সেই এই অপশানটি আপনি ওপেন করতে পারবেন না আপনাকে কী করতে হবে যে সিনিয়র আছে মানে যে ডিস্ট্রিবিউটার আছে যে আপনাকে এজেন্ট আইডি দিয়েছে তার সাথে আপনি কন্টাক্ট করে আপনি ডিজিটাল কর্মীর অপশনটা আপনি ওপেন করাতে পারবেন তো বন্ধুরা আপনারা জেনে গেলেন যে কেন ওপেন হচ্ছে না আর কোনখানে গেলে আপনার ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা দেখে আপনি অবশ্যই জেনে গেলেন যে ডিজিটাল কর্মীর অপশনটা কেন ওপেন হচ্ছে না আর কোনখানে আপনি যাই ওপেন করাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে আপনাকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন নেক্সট ভিডিওর ইনফরমেশন সবার আগে পড়ার জন্য তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শেষ করা যায়